নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এবং এপিসোডের বিষয়বস্তুটা কিন্তু হ্যালোইন, এই ভূতের ভয়। সেখানে তানিশা মুখার্জি এমন ছবি পোস্ট করেছেন যে তানিশাকে দেখলে আপনি চিনতে পারতেন। এমনি তানিশা মুখার্জি তো তানিশা মুখার্জি নামে সত্যি বলিউডে মানুষ হয়তো চেনেন। আম ভারতবাসী তানিশা মুখার্জিকে অতটা চেনেন না যতটা তার দিদি বা তার মাকে মানুষ চেনেন। কারণ তার দিদির নাম কাজল, অভিনেত্রী কাজল, আর তার মায়ের নাম তনুজা। এই দুজনেই এত জনপ্রিয়, সেই তুলনায় বড় দিদি কাজল, তার জনপ্রিয়তা যেরকম আমাদের দেশে, সেরকম কিন্তু ছোট বোন তানিশা মুখার্জির জনপ্রিয়তা হয়নি। তার কারণ, তানিশা মুখার্জি খুব বেশি ছবিতে অভিনয়ও করেননি। নীলেন নিকি আপনারা যারা দেখেছেন একটা সময়, সেখানে তানিশা মুখার্জিকে দেখা গিয়েছিল। 1-2-3 একটি কমেডি ছবি, সেই ছবিতেও তানিশা মুখার্জিকে দেখা গিয়েছিল। আপনারা যারা বিগ বস দেখেন নিয়মিত, বিগ বসের একটা সিজনে তানিশা মুখার্জি শুধু ছিলেন না, বেশ অনেক দূর পর্যন্ত গিয়েছিলেন, খুব ভালো খেলেছিলেন। আসলে তানিশা মুখার্জিকে দেখতে খুব সুন্দর, মুখটা মিষ্টি, খুব ভালো, কিন্তু তিনি অভিনয়টা একেবারেই বোধহয় পারেন না। আসে না, সবাই তো আর জন্যেই অভিনেতা হয়ে যান না বা অভিনেত্রী হয়ে যান না, যার যেটা থাকে না। তানিশা মুখার্জি অপূর্ব সুন্দরী, তনুজার মেয়ে, কাজলের বোন, তাকে তো দেখতে সুন্দর হবে, সেটাই স্বাভাবিক। তো তানিশা মুখার্জি এর অন্যথায় নয়, তাকেও দেখতে খুব সুন্দরী, কিন্তু বোধহয় তার অভিনয় দক্ষতায় খানিকটা খামতি আছে। এটা বোধহয় বলা এই জন্যে যে অনেক মানুষ না বেশি সুযোগ পেলে নিজেকে ঘষে মেজে তৈরি করতে পারেন, তাই সুযোগ পাওয়াটাও জরুরি। তানিশা মুখার্জি হয়তো ততটা সুযোগ পাননি, যতটা সুযোগ পেলে তিনি তার নিজের অভিনয় প্রতিভা দেখানোর সুযোগ পেতেন, অথবা ঘষে মেজেই নিজেকে তৈরি করে নিতেন, ততটা সুযোগ তিনি পাননি। তো যাই হোক, তানিশা মুখার্জি কত বেশি সুযোগ পেলেন না পেলেন, তিনি অভিনয় জগতে কত বেশি হিট হলেন না হলেন, এগুলো খুব একটা জরুরি বিষয় নয়। জরুরি বিষয়, সোশ্যাল মিডিয়া কিন্তু চেয়ে গিয়েছে তানিশা মুখার্জির হ্যালোইনের ছবি দেখে। হ্যালোইন, আমরা দেখুন, আমরা ভারতীয়রা, বিশেষ করে বাঙালিরা, আমরা ভূত ভূতে বিশ্বাসী, ওই অন্তত ভূত চতুর্দশীতে। আমরা কালী পুজোর সঙ্গে সঙ্গে ভূত চতুর্দশীও পালন করি, ভূতুড়ে ব্যাপার স্যাপার হয় একটা। আর বিদেশিদের, ইউরোপিয়ানদের বা খ্রিস্টানদের, তারা এই হ্যালোইন উৎসব করে, সেখানে নানা রকম সাজ সাজেন, তারা ভয়ঙ্কর সব রূপ নেন। তো সেলিব্রিটিরাও ইদানিংকালে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেখতে পাই নিয়মিত যে তারা নানা রকম সেজেছেন। বলিউডের সমস্ত নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী, তারা সকলেই নিজেকে ভূতের মতো করে সাজিয়েছেন। বলিউডে কেন, সেলিব্রিটি, আমাদের দেশের সমস্ত সেলিব্রিটিরাই যে যার মতো নিজেকে ভূত সাজিয়েছেন। তো স্বস্তিকা মুখার্জি, সোনম কাপুর, সোনম কাপুর তো মেরিলিন মনরো সেজেছেন নিজেকে, সেটাও প্রচণ্ড ছড়িয়ে গিয়েছে, মানুষ দেখেছেন। বা সোনম কাপুরকে, এমনি সোনম কাপুরকে ফ্যাশন আইকন বা স্টাইল আইকন বলেই বলিউডে, কারণ তিনি নাকি অনেক ফ্যাশন সচেতন, নতুন স্টাইল কি হয়, স্টাইল ট্রেন্ড সোনম কাপুরকে দিয়ে হয়। তো তিনি যখন এত ভালো ফ্যাশন সচেতন মানুষ, যখন ভূত সাজেন, ভূতের ফ্যাশন, তা ভূত উনি সাজেননি, সেজেছেন মেরিলিন মনরো। তো মেরিলিন মনরোর সেই সোনম কাপুরের ছবিও প্রচণ্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আমার এই স্বরূপ কথার এই এপিসোডটা দেখার পর আপনারা অবশ্যই সোনম কাপুরের ওই মেরিলিন মনরোর ছবিটা দেখে নেবেন, আর দেখবেন তানিশা মুখার্জিকে অত মিষ্টি, অত সুন্দর দেখতে একজনকে তিনি নিজেকে কিরকম ভুতুড়ে করেছেন, ওটা দেখলে সত্যি ভয় পেয়ে যাবেন আপনি। রাত্রির বেলায় যদি তানিশা মুখার্জির এই ছবিটা অন্ধকারে জানলা দিয়ে আপনার দিকে এগিয়ে দেওয়া হয়, তাহলে আপনি ভাববেন সত্যিই ভূত সেজেছে। তো তানিশা মুখার্জি কত বড় অভিনেত্রী তার হয়তো প্রমাণ করা হয়নি, কিন্তু মেকআপটা যে তিনি করতে পারেন, আর নিজেকে সুন্দরও সাজাতে পারেন, আর দরকারে তিনি যে নিজেকে ভয়ঙ্কর করে তুলতে পারেন, তার প্রমাণ 2020-র এই হ্যালোইন উৎসব, যাতে প্রচুর সেলিব্রিটিরা নিজেদের ছবি দিয়েছেন ভূত সেজে, সেখানে তানিশা মুখার্জির এই ছবি কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে। আমার স্বরূপ কথাটা দেখার পর আপনি তানিশা মুখার্জির এই থাম্বনেইলে দেখলেন তানিশা মুখার্জি কত সুন্দরী, একবার দেখার চেষ্টা করুন যে তানিশা মুখার্জি কেমন লাগছে ভূত সাজার পর তাকে। তো আজকের মতো স্বরূপ কথা এখানেই শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।